আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাগ। বন্ডেক্স অরিজিন নিয়ে চলে আসলাম। কোরের মতন করে বন্ডেক্সও কিন্তু খুব দ্রুত লিস্টেড হতে যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে, তার ভিতরে বাইন্যান্স হচ্ছে এক নম্বরে। ঠিক আছে, বাইন্যান্স এটাকে প্রমোশন করে থাকে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বাইন্যান্স সম্পর্কে কিন্তু আরও অনেক তথ্য আমাদের জানা আছে, তাই অলরেডি বাইন্যান্সের কথা বাদই দিলাম। এখন বন্ডেক্সে কীভাবে কাজ করতে হবে সেটা একটু বলে দিতেছি। দুইটা নিয়ম যদি একটু মনোযোগ দিয়ে না শুনেন তাহলেই কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো আপনারা একটু যদি ভালো করে চেষ্টা করেন যে না আমরা কী কী বোঝাচ্ছি আপনাদেরকে, তাহলে কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার বলে দিই যে এখানে বন্ডেক্স অরিজিন যদি আপনি কাজ করে থাকেন তাহলে বন্ডেক্স যে কয়েনটা আছে এটা খুব দ্রুত লিস্টেড হতে যাচ্ছে। আর যারা অত দ্রুত অলরেডি ইনকাম করতে চান মাইনিং করে, তাহলে অলরেডি শুরু করে দেন। এখানে অনেক অনেক ভিডিও আছে কোর কয়েনের মতনই, কিন্তু এটার মাত্র দুই তিন মাস অলরেডি চলবে, তারপর কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না আমাদের কারোর। তো ভিউয়ার্স, অলরেডি আমি আপনাদেরকে বলছি এটা করার জন্য কী লাগে। বাংলাদেশ থেকে প্রথম অবস্থায় এটা কিন্তু KYC করা যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। আমি আপনাদের সম্পূর্ণ ডিটেল বলবো অ্যাপের ভিতরে কীভাবে কীভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। ফার্স্ট একটা কাজ করতে হবে, একটা VPN লাগবে আপনার। এটা টার্বো VPN, সুপার VPN, যে কোনো VPN হোক না কেন সেই VPN কাজ করবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, দুইটা মিনিট আমি ক্লিয়ার বলছি, কোনো প্রবলেম হবে না। কীভাবে কাজ করতে হয় সেটা একটু বলে দিতেছি। তো অলরেডি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তখন বাংলাদেশ যদি লোকেশন থেকে থাকে তাহলে কিন্তু আসবে না। তখন আপনাকে করতে হবে কি, টার্বো VPN, সুপার VPN, যে কোনো VPN কানেক্ট করে তারপর ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। আর যদি এটাও করতে না পারেন তাহলে অলরেডি আপনাদেরকে শো করে দেখাইতেছি কীভাবে কাজ করবেন। আপনি VPNটা কানেক্ট করবেন, গুগল প্লে স্টোরে সার্চ দিবেন বন্ডেক্স অরিজিন, তারপর এটা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনাদের সামনেই অলরেডি চলছে, একটু মনোযোগ সহকারে দেখুন। এটার কাজটা খুব ইজি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার ভিতরে আপনার সাইন আপের সিস্টেমটা যদি একটু না দেখেন তাহলে পারবেন না, আগেই বলে দিতেছি সাইন আপের সিস্টেমটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তো সাইন আপে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার একটা ইমেল দিতে হবে। ঠিক আছে, আপনি একটা ইমেল দিয়ে দেন। তো আমি আমার যে ইমেলটা আছে এই ইমেলটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেন। তো অলরেডি কিন্তু আমি কিন্তু আমার ইমেল দিয়ে তারপর দুইটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে কিভাবে কাজটা করি সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদের সম্পূর্ণটা দেখাই দিতেছি। এখানে কাজ করা খুব ইজি, ঠিক আছে, খুব ইজি। তো আই এম নট এর রিপোর্টে ক্লিক করবেন, তারপর বাস দেখাইতেছে, তো যেখানে যেখানে বাস আছে সেখানে আপনি ক্লিক করে দেন, তারপর ভেরিফাই অপশনে ক্লিক করে দেন। এতে করে কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে। এবার পরের কাজটা কিভাবে করবেন সেটা একটু দেখুন। আপনারা অলরেডি কিন্তু এখানে একটা উল্লেখ করা আছে হু হ্যাজ ইনভাইটেড ইউ, এই অপশনটা আসলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে। এটা যদি আপনি এইটা করেন তাহলে কিন্তু আপনার যে ইনকামের যে প্রসেসটা এটা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো অলরেডি আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে আপনাকে কী লিখতে হবে। তো আপনি সরাসরি একটা কাজ করবেন, এখানে আপনি লিখবেন, দেখুন আমি লিখে দিতেছি এখানে, এখানে লিখবেন MB5PE, এটা দিবেন। ঠিক আছে, এটা দিলে অলরেডি কিন্তু আপনি আমার টিমে লুক হয়ে যাবেন, তখন কিন্তু যে কোনো প্রবলেমের সময় অলরেডি ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টোটাল ডিটেল দেওয়া আছে, না বুঝলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তো এটা দিবেন MB5PE, এটা দেওয়ার পর কন্টিনিউ দিবেন। যদি এটা কন্টিনিউ দেন তারপরে কিন্তু আপনার কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ দেখাচ্ছে, অর্থাৎ আপনার ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। তো ইমেলটা খুব ইম্পর্টেন্ট, ইমেলটা খুব যত্ন সহকারে রাখবেন, তারপর আপনি কন্টিনিউ দিবেন। এখন আপনি চলে যাবেন অলরেডি আপনার যে ইমেল আছে ঠিক ইমেলে চলে যাবেন। ঠিক আছে, আপনার জিমেল আছে, জিমেলে যদি লগ ইন থাকে অবশ্যই আমরা জানি, তো জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পর আপনার ইমেলে কিন্তু অলরেডি এটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি আমি, দেখুন। তো এটা চলে আসার পর অলরেডি কিন্তু আপনার এই জিমেলে আপনি একটা কাজ করবেন। তো জিমেলে এরকম একটা ইমেল আসবে, দেখতে পাচ্ছেন এই যে, এই দেখতে পাচ্ছেন নর প্লে নামে একটা অপশনে, তারপরে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে বলতেছে, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এখানে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে, এই যে এই নীল বক্সটা দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আপনার জিমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, তখন আপনার শো করবে আপনার ইমেল ভেরিফাইড। দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটু লুট নিতেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ঠিক আছে, নাও ইউ ক্যান সাইন ইন ইউর নিউ অ্যাকাউন্ট। ওকে, আমি এখানে অলরেডি আবার চলে আসলাম আমার অ্যাপে। আমার অ্যাপে চলে আসার পর এখন লগ ইন করে নিব। তো আমি যা লিখে সেভ করছিলাম, আমার জিমেল দিয়েছিলাম, তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমি আমার জিমেলটা দিয়ে এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং নাও নিচে একটা অপশন শো করতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং নাও। আমি যদি স্টার্ট আর্নিং নাও ক্লিক করে দিলাম তখন কিন্তু আমার বন্ডেক্সের জন্য কাজ শুরু। আর আগে কিছু আমাকে কিন্তু ফর্মালিটি পূরণ করতে হবে, এইটা একটু ভালো করে দেখেন। এখানে ক্লিক করবেন, এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করার পর আপনি এখানে করবেন কি জানেন, আপনি এখানে আইটি সম্পর্কে দিবেন। ঠিক আছে, আপনি এখানে আইটি নেটওয়ার্কিং দিলেন, তারপর এখানে সাব ইন্ডাস্ট্রি, এখানে দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
আপনি এখানে দিবেন কি যে এখানে যে মেশিন লার্নিং এখানে দিবেন, দিয়ে নেক্সট দিবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আই এম জাস্ট হিয়ার টু নেটওয়ার্ক এখানে ক্লিক করে নেক্সট দিয়ে এখানে ক্রিপ্টো কারেন্সি আপনার আসে কি না নো দিবেন, নো দিয়ে নেক্সট দিবেন, তারপর কিন্তু আপনার থ্যাংক ইউ হয়ে যাবে। ব্যাস এইটুক সিম্পল একটা কাজ, এই কাজটা আশা করি আপনারা সবাই করতে পারবেন, ঠিক আছে। তারপরের কাজটা কি দেখুন, এখানে আপনার কিন্তু এখানে আর ইনকামটা যদি বৃদ্ধি করতে চান, যদি ইনকামটা যদি আরও বাড়াতে চান তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি ইনকাম বৃদ্ধি করার জন্য এই যে এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, এখানে যে আপনার ফর্মালিটি পূরণ করতে বলতেছে এগুলো পূরণ করবেন। দেখুন নিচে কিন্তু এখানে এডুকেশনাল সিস্টেম আছে, এখানে অ্যাড নিউ দিবেন, ইচ্ছা মতো আপনি দিবেন হায়ার সেকেন্ডারি এরকম দিয়ে দিলেন, ঠিক আছে, হায়ার স্কুল বা যেটা মনে চাই সেটা দিয়ে দিলেন, হায়ার স্কুল দিয়ে দিলেন, ঠিক আছে। স্কুলের নাম একটা দিয়ে দিলেন ডা ডি ডিউ ডু ডু এরকম একটা দিয়ে ইচ্ছামতো স্কুল হাই স্কুল লিখে দিলেন, আপনার এখানে নাম আসে কি না এটা দেখার বিষয় না, ঠিক আছে। এসআইজিএস হাই স্কুল লিখে দিলেন, এটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার এলাকার নাম স্কুল যেটা আছে, ঠিক আছে, এরকম একটা নাম দিয়ে আমি দিয়ে দিলাম। তারপর এখানে স্টার্ট ডেট দিয়ে দিলেন, কবে থেকে শুরু করছেন, কবে, এরকম একটা সিস্টেম আসবে, আপনি এটা 2016 স্টার্ট করছেন, প্রেজেন্ট দিয়ে সেরে তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এইটুকু আশা করি আপনারা সবাই করতে পারবেন, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করে টাইটেল দিলেন আইটি ডেভেলপার এরকম দিয়ে দিলেন, ডেভেলপার, হ্যাঁ এরকম দিয়ে দেন, ডেভেলপার দিয়ে দিলাম আমি এখানে। তারপরে এখানে কোম্পানির নাম ইচ্ছামতো দিয়ে দেন, ইচ্ছা আমি এই সবগুলো বসিয়ে তারপরে সেভে ক্লিক করে দিলাম। এখানে কী করছেন সেটা দেখার বিষয় না, কী কী লেখলেন সেটা দেখার বিষয় না, আপনারা কিন্তু এখানে বলে দিতেছে তারা যে ইউর থ্রি স্টেপ অ্যাওয়ে ফ্রম আর্নিং মোর, ঠিক আছে। আমি অলরেডি দুইটা করে ফেলেছি, আর তিনটা বাকি আছে। এই যে এখানে এডিট প্রোফাইল ক্লিক করবেন, এখানে আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন, যা মন চায় তাই দিবেন, এখানে ইচ্ছামতো আমি দিলাম, এখানে সিলেক্টে ক্লিক করুন, দেখুন দিচ্ছি। তারপর এখানে কিন্তু পিকচারটা আপলোড করার পর দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ পিকচার হ্যাজ বিন আপডেট হয়ে গেছে। তারপর এখানে ইন্ট্রো ভিডিও রয়েছে, ইন্ট্রো ভিডিও মানে ইচ্ছা মতো একটা 10 সেকেন্ডের একটা ভিডিও, 5 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে দেন। অলরেডি আমি 5 সেকেন্ডের ভিডিও কিন্তু আমি একটা আপলোড করে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু বাকি আছে, নেম বাকি আছে, এখানে নামগুলো ইচ্ছা মতো দেন, আপনার এখানে সবগুলো ইচ্ছা মতো বসে এটা পূরণ করে নেন। তো ভিউয়ার্স দেখছেন আমি কিন্তু সবগুলো ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো বসিয়ে নিয়ে তারপরে সেভ দিয়ে দিলাম। যদি আপনি সেভ দিয়ে নেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু যে এখানে কিন্তু আমার কিন্তু প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আর্নিংটা দেখুন, দেখতে পাচ্ছেন আমার আর্নিং কিন্তু বেড়ে গেছে, অলরেডি 5% এখানে 5 বন্ডেক্স হয়ে গেছে, এখানে 0.07 বন্ডেক্স পার আওয়ার হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে, আপনার আর্নিংটা বাড়াতে পারবেন। এছাড়া আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। এবার বন্ডেক্স থেকে যদি আপনি আর্নিংটা না করেন তাহলে কিন্তু খুব খুব মিস করবেন, ঠিক আছে। এরকমভাবে ডেইলি একবার করে শুধু মাইনিং করেন, আমি বলছি ক্রিপ্টো কারেন্সিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে বছরে 2-3 মাইনিং যদি কাজ করে থাকেন তাহলে একটা সময় আপনার এত টাকা হাতে আসবে যে টাকাটা হয়তো আপনি ইনকাম করে একসাথে কোনোদিনও করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই কাজ করুন বন্ডেক্সে, আর যারা বন্ডেক্সে কাজ করছেন অলরেডি চলে আসুন, কারণ আপনারা অলরেডি অনেক বন্ডেক্স কিন্তু অলরেডি কিন্তু অ্যাড করে ফেলেছেন। যারা এখনও করেন নাই তারা অবশ্যই কিন্তু কাজ করা শুরু করে দিবেন। তো আজকের এই নতুন এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম কীভাবে বন্ডেক্সে কাজ করতে হয় এবং কীভাবে আপনি ইচ্ছে করলে আরও অনেক অনেক বন্ডেক্স অ্যাড করতে পারবেন যদি আপনি রেফার করে থাকেন। তো ভিউয়ার্স নতুন ভিডিও আসছে খুব, আইটা নতুন মাইনিং সাইট আছে সেটা নিয়ে কাজ করতেছি এবং পাই নেটওয়ার্ক কোর নেটওয়ার্ক সকল কিছু আপডেট কিন্তু আমার চ্যানেল প্রবলেমটেক দিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় কখনোই ভুলবেন না, এই ভিডিও সেকশনে কমেন্ট করতে, কারণ ভিডিওতে যদি কমেন্ট করে যান যে আপনি এখানে কাজ করছেন কিনা তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে কথা বলতে পারেন যে কে কীরকম অবস্থায় আছেন। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট মাস্ট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।